প্রথম লেকচারে আমি কিন্তু বাজারের এই শ্রেণী শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে তো এখান থেকে শুরু করছি দ্বিতীয় লেকচারটি এই শ্রেণীবিভাগ ছাড়াও অর্থাৎ আমি একটু বলে দিচ্ছি যে বাজার আয়তনের ভিত্তিতে সময়ের ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে এই তিন ভাগে আমরা বাজারকে ভাগ করি অর্থাৎ বাজারের প্রকারভেদ কিন্তু আমরা সরাসরি বলতে পারি না যে বাজার কত প্রকার ওকে তো আমরা বলতে পারি যে আয়তনের ভিত্তিতে বাজার তিন প্রকার সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে আমাদের দুই প্রকার এই ছাড়াও আমাদের কিন্তু আরও এক ধরনের বাজারের প্রকারভেদ রয়েছে আমরা বলতে পারি যে একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার ওকে তাহলে মুদ্রা বাজার এবং মূলধন বাজার সম্পর্কেও কিন্তু আমাদের কিছুটা ধারণা রাখতে হবে তো শুরুতে আমি বলি যে মুদ্রা বাজার বা আমরা যেটাকে বলি যে মানি মার্কেট এই মানি মার্কেটটা আসলে কি খেয়াল করো আমাদের দেশের মধ্যে অর্থ নিয়ে লেনদেন করে কারা কারা অর্থ নিয়ে লেনদেন করে বিভিন্ন ব্যাংক সেটা কেন্দ্রীয় ব্যাংক হতে পারে বাণিজ্যিক ব্যাংক হতে পারে এবং যারা অর্থ বাট্টাকরণ করে বাট্টাকরণ নিশ্চয়ই তোমরা বোঝো যে মুদ্রার বা অর্থের বিনিময় করা অর্থাৎ তুমি টাকা দাও আমি তোমাকে ডলার দিচ্ছি দেখো মুদ্রাবাজার সম্পর্কে আমি যদি সংজ্ঞা দিতে চাই তাহলে বইয়ে যে সংজ্ঞাটা তোমাদের লেখা রয়েছে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি যে ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের সমূহের স্বল্পমেয়াদী ঋণ হিসেবে অর্থের লেনদেনের সমষ্টিগত কার্যক্রম যে বাজারে হয়ে থাকে তাকে মানি মার্কেট বা মুদ্রাবাজার বলে যেমন বলা হচ্ছে এখানে কিসের কিসের কথা দেখো বলা হচ্ছে যারা বিনিময় বিল ট্রেজারি বিল ঋণপত্র অঙ্গীকারপত্র ইত্যাদি মুদ্রা বাজারের আর্থিক দলিলপত্র হিসাবে যেগুলো ব্যবহৃত হয় এবং এগুলো কারা কারা করে এগুলোর মধ্যে রয়েছে যেমন ধরো বার্তা প্রদানকারী প্রতিষ্ঠান বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এই যে যারা রয়েছে সেগুলো পড়ে কোন বাজারের মধ্যে মুদ্রা বাজারের মধ্যে এখন আমরা যদি সংজ্ঞা দিতে যাই যে মুদ্রা বাজার বলতে আসলে কি বোঝায় এক কথায় তাহলে আমরা লিখতে পারি যে বিনিয়োগযোগ্য স্বল্পমেয়াদী ঋণদানকারী এবং ঋণ গ্রহণকারী সব প্রতিষ্ঠানই হচ্ছে মুদ্রা বাজার তাহলে কি হচ্ছে স্বল্পমেয়াদী ঋণদানকারী এবং ঋণ গ্রহণকারী সকল প্রতিষ্ঠানই হচ্ছে মুদ্রা বাজার তাহলে মুদ্রা বাজার সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম তার মানে আমরা মুদ্রা বাজার বলতেই বুঝবো বাণিজ্য ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং আমরা যারা আছি ধরো আমরা ব্যবসায়ী তাহলে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের যে লেনদেন এটাই হচ্ছে আমাদের মানি মার্কেট ওকে তার মানে এক পক্ষ অর্থ দিচ্ছে আর এক পক্ষ অর্থ নিচ্ছে সেটা ব্যক্তি বা ব্যবসায়ী হতে পারে বা কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক হতে পারে ঠিক আছে এটার নামই হচ্ছে মুদ্রা বাজার একটা ছোটো ধারণা তোমাদের কিন্তু এখান থেকে হয়ে গেল এরপরে আসো মূলধন বাজার যেটাকে আমরা বলি ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট বলতে আমরা শেয়ার বাজার বুঝব মনে রাখবে এরা দীর্ঘমেয়াদী লেনদেন করে অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে এরা এটা হচ্ছে কি মূলধন বাজার বই থেকে একটু পড়ছি তোমরা শোনো মূলধন বাজার কি যে সমস্ত আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন করে তাদের সমষ্টিকে ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার বলে যেমন আমরা বলতে পারি যেখানে মূলধন বাজারের স্বরূপ আমরা বলতে পারি যে শেয়ার বাজার হচ্ছে একটা মূলধন বাজার শেয়ার বাজার হয় কি শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী লোন কিন্তু এখানে দেয়া হয় ওকে তো এখন আমরা এই মুদ্রা বাজার এবং মূলধন বাজার এই দুই ধরনের বাজারের কিন্তু আমরা পার্থক্য তোমাদেরকে একটু দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখাও আমি এটা মুছে দিচ্ছি এখন আমরা যদি এই মুদ্রা বাজার এবং এই মূলধন বাজার সম্পর্কে কিছুটা ধারণা তোমাদেরকে দিতে চাই শুরুতে কিন্তু আমি কিছুটা ধারণা তোমাদের দিয়েছি আরও যদি অতিরিক্ত কিছু ধারণা দেই তোমাদের দেখো এখানে আমরা কি কি বলতে পারি আমরা বলতে পারি যে মুদ্রা বাজার কি করে স্বল্পকালীন উন্নয়ন সাধন করে আমি যদি উদ্দেশ্যমূলক পার্থক্য করতে যাই। তাহলে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে স্বল্প মেয়াদি এরা উন্নতি সাধন করে অর্থাৎ দেশের বা সমাজের বা রাষ্ট্রের মুদ্রাবাজার স্বল্প স্বল্পমেয়াদী উদ্দেশ্য সাধন করে আর মূলধন বাজার কী করে দীর্ঘমেয়াদী উন্নয়ন সাধন করে সরি আমি ভুল বলেছি স্বল্প মেয়াদি এরা উন্নতি সাধন করে আর এরা হচ্ছে কি করে মূলধন বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নতি সাধন করে এর চেয়ে উদ্দেশ্যগত পার্থক্য আমরা কিন্তু এটা লিখব পরবর্তী সময় নিচের দিকে তো শুরুতে এক নম্বরে আমরা কী লিখবো সংজ্ঞাগত পার্থক্য তাহলে আমরা সংজ্ঞাগত পার্থক্য তোমরা লিখে নেবে সংজ্ঞাগত পার্থক্য এক নম্বর দিয়ে তাহলে এখানে মুদ্রাবাজার কি হবে যে স্বল্পমেয়াদী ঋণের কারবার করে যে বাজার সেটা হচ্ছে মুদ্রাবাজার আর এখানে কি হবে যে বাজার দীর্ঘমেয়াদী ঋণের কারবার করে সেটা হচ্ছে মূলধন বাজার উদাহরণ দিবা তোমরা উদাহরণগত পার্থক্য তাহলে নাম্বার দুই দিয়ে আমরা উদাহরণ হিসাবে কি দিতে পারি যে মুদ্রা বাজার মুদ্রা বাজার হচ্ছে ব্যবসায়ী তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এগুলো হচ্ছে উদাহরণ আর মূলধন বাজারের উদাহরণ হচ্ছে শেয়ার বাজার এটা একটাই তোমরা দিতে পারো এরপরে দেখো নাম্বার তিন আমি বলতে পারি যে এর মধ্যে কি কি থাকে বলতে দেখি লেনদেনের উদ্দেশ্য আমি বলতে পারি নাম্বার তিন হচ্ছে লেনদেনের উদ্দেশ্য লেনদেনের উদ্দেশ্য কী বলতে দেখি মুদ্রা বাজারের লেনদেনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এ বাজারে বিল অব এক্সচেঞ্জ প্রতিজ্ঞাপত্র ট্রেজারি বিল স্বল্পমেয়াদী সরকারি বন্ড ইত্যাদি ঋণপত্র লেনদেন হয় কোন বাজারে মুদ্রা বাজারে আর মূলধন বাজারে কি হয় বলতো দেখি মূলধন বাজারে যেটা হয় যে শেয়ার ডিভেন্সার এগুলো কিন্তু ক্রয় বিক্রয় করা হয় এই বাজারে তাহলে লেনদেনের উদ্দেশ্যগত পার্থক্য গেল এরপর নাম্বার চার যদি আমি বলি যে উদ্দেশ্যগত পার্থক্য যেটা একটু আগে আমি বললাম যে মুদ্রা বাজারের উদ্দেশ্য হচ্ছে স্বল্প উন্নতি সাধন করা আর মূলধন বাজারের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নতি সাধন করা এরপরে আর একটা পার্থক্য আমরা দেখাবো নাম্বার পাঁচ দেখো তোমাদের বইতে কি দেয়া রয়েছে দেওয়া রয়েছে যে মূলধনের উৎস মূলধনের উৎস মূলধনের উৎস কি এ বাজারের মূলধনের উৎস হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ মনে রাখতে হবে মুদ্রা বাজারের উৎস হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ কারণ কারণ হচ্ছে এখানে কিন্তু আর কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তাহলে বাণিজ্যিক ব্যাংকে কারা লেনদেন করে বিভিন্ন ব্যক্তিরাই তো সেখানে টাকা রাখে এবং নিয়মিত টাকা উঠায় স্থায়ী আমানত মেয়াদি আমানত চলতি আমানত সঞ্চয়ী আমানত ইত্যাদি হিসেবে কিন্তু জমা রাখে তাহলে মুদ্রা বাজারের মূলধনের উৎস হচ্ছে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদ বা টাকা পয়সা কিন্তু মূলধন বাজারের আমাদের মূলধনের উৎস হচ্ছে এখানে দেখো আমি বলতে পারি যে নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র এখানে দেয়া রয়েছে যে প্রতিষ্ঠানের নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র ইস্যুকৃত ঋণপত্র মানে হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখো শেয়ার বাজারে ঋণপত্র ইস্যু করে অর্থাৎ আমরা শেয়ার যারা বিও অ্যাকাউন্টধারী বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্টধারী যারা তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিনে নেই তার মানে শেয়ার কিনে নেওয়া মানে একটা কাগজ কিনে নেওয়া অর্থাৎ আমি এই কোম্পানির এত পার্সেন্টের মালিক এটাকেই কিন্তু আমরা মূলধন বাজারে কি বলি ইস্যুকৃত ঋণপত্র বলি ওকে তার মানে মূলধনের উৎস হচ্ছে এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা পয়সা আর এখানকার মূলধনের উৎস হচ্ছে ইস্যুকৃত ঋণপত্র এই হচ্ছে আমাদের পাঁচটা পার্থক্য কি বাজার সম্পর্কে মুদ্রা বাজার এবং মূলধন বাজার সম্পর্কে এই লেকচারটা এতটুকুই আমি রাখছি এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না তোমাদের তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছো অর্থনীতি নিয়ে তাদের কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না জাস্ট সংজ্ঞা জানবে আর দুই চারটা পার্থক্য জানবে তাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো ধন্যবাদ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখবে অল সিলেক্ট করে ঠিক আছে